রঙিয়া রেল স্টেশন আধুনিক স্টেশন করার নামত ভেকু ভাওনা। যাত্রীর সুবিধার প্রতি ন্যূনতম ভূক্ষেপ নাই কর্তৃপক্ষর। বিসঙ্গতিপূর্ণ কামেরে খরখেদাক দ্বৈত রেল চলাচল করার যুঁজা। নাই এস্কেলেটর, নাই হৌজ পেশাবর সুব্যবস্থা। এসপ্তাহে ধরে বন্ধ করে থাকে জনবহুল পথ। ইয়ার বিরুদ্ধে জাঙুর খাই উঠিল রঙিয়া নাগরিক মঞ্চকে ধরে চারিটাক দল সংগঠনের নেতৃত্ব। অতিশীঘ্রে রাইজর সুবিধা হওয়াক এই সকল কাম সম্পূর্ণ করার দাবিত নিশা রেল সংমণ্ডল বিষয়াক স্মারকপত্র প্রদান করেছে চারিটাক সংগঠনে। অন্যথা কাম বন্ধ করে দিয়ার রেল অবরোধর দরে কার্যসূচী গ্রহণ করার সিদ্ধান্তও লৈছে। খুবই হয় ফুটওভার ব্রিজত রেম্প থাকবই, কিন্তু আমার ইয়াদের কথা হল কি না, সেইখানে জায়গা আরও অসুবিধা হয়েছে। যদি অসুবিধা হয়েছে তাহলে এখন ফিজিক্যালি হ্যান্ডিকেপ বলে যে কোথায় বিকলাঙ্গ এফবি এখন আমার নালাগে তো। আর সেই যদি ই এইমস মানে যদি এইম আসলে অমৃত ভারতর, তার একটা খুব ভাল কথা কয়া হয়েছে যে একটা স্টেশনের যৌদিকে যে বজার পাতি একটা ভরি থাকে, এরিয়া থাকে, সেই এরিয়ার যে আর্থ সামাজিক যে বিকাশ, সেই বিকাশট ই মানে ত্বরান্বিত করব। অথচ আমার ইয়াত মন করা গোটে স্টেশনের যে মার্কেট প্লেস, এই স্টেশনের মার্কেট যে এলাকা, সেই দিনক দিনে তলর ফালে গতি করেছে, ব্যবসায় বাণিজ্য প্রায় নোহার দরে অবস্থা রয়েছে। গতি এতিয়া যদি ইমান বিশাল এখন এফবি বনায় ইপার ইপার যদি মানুষ পার হবর কারণে প্যাসেজ তো নিদিয়ে, একটা সেফ প্যাসেজ নিদিয়ে, যদি স্টেশনের ভিতর গিয়ে সময় রেলযাত্রী সাজি প্লেটফর্ম টিকট লই জানিবা আমি পার হব লাগে, এখন এটা বুমেরাং হব। গতি সেইকারণে আজি এস্কেলেটর নামত চারি পাঁচ বছর আগত রেল ডিভিশনে যে মহাভুল করে থলে, এটা এখন বন্ধ করবলগা হল, কোনোদিন কোনো কামত নালাগিল। গতি সেই ভুলটো যাতে কোনো পুনরাবৃত্তি আর নকরে, সেইখানে সময়ত আজি আমার রঙিয়ারি সচেতন নাগরিক আহি পেলাই তেখেতসকলক আমি আহ্বান জানাইছো। কিন্তু এটাও ঠিক, যদি তেখেতসকলে যদি আজি এই কথা কোনো সাধারণ কথা বলে যদি গুরুত্ব নিদিয়ে, কেবল হেডকোয়ার্টার হেডকোয়ার্টার বলে বলে তাত যদি পেলাই দিয়ে, তাহলে আগত দিনত কিন্তু এই সকল সংগঠনে এটা সিদ্ধান্ত লব যে কি করব পারি, যেটা আর কথা যাতে আর আইন শৃঙ্খলাল গতি নকরে আমি নিবিচার এই গতি, কিন্তু তার কারণে রেসপন্সিবল হব এই রেল প্রশাসন। রঙিয়ার শামসুল হকর রিপোর্ট, এনি ভারত 24। নমস্কার, মই পল দাস আর আপনার চাই আছে এনি ভারত। আর আপনার জানাবলে পাই মানে বহুত সুখী হয়েছো যে আমার সকলের মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশনস আরম্ভ হব অগস্টর পৰা বিভিন্ন জেলাত, গতি মানে সমূহ কলাকুশলি বিশেষ যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত, তেওঁলোকলে মই এটা আহ্বান জানাইছো, তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটা হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।